হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে। এখন টাইম হচ্ছে ওই 7:15 মতো, আর আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের এই বাঁকুড়া জেলায় একটা গ্রাম আছে কানকাটা, সেই কানকাটা গ্রামের আর কি গাজনের যে মেলাটা, সেই মেলাটা তোমরা রিসেন্টলি দেখছো আমার এই চ্যানেলে, কিন্তু ওই মেলা রিলেটেড ভিডিও কিন্তু প্রচুর আসছে। সো এই জিনিসগুলো যদি না তোলা হয় তাহলে ভাই মানে চ্যানেলটাই অসম্পূর্ণ থেকে যায়। সো চলো আজকে তোমাদের নিয়ে যাব ওই কানকাটার মেলায়। সো ভিডিওটা তোমরা দেখতে থাকো। 5 minutes later আমি মেইন যে লোকেশন মানে কানকাটায় যেখানে আর কি গাজনটা হয় সেই জায়গায় চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে, ওই যে ওই দিকে কিন্তু গাজনটা বসেছে। আর এখনও পর্যন্ত মানে সেরকম পরিমাণে লোকজন আসেনি, ভিড়টা আর কি নেই, আর একটু পর হয়তো ভিড়টা হবে। আর কালকে রাত গাজন অলরেডি হয়ে গেছে আর আজকে হলো সকাল গাজন। তো চলো আজকে তোমাদের এই মেলাটা মানে এই গাজন মেলায় ঘুরিয়ে দেখাবো। আর এখানেও মানে ওই যে আগে যে দশর বাঁধের গাজনটা তোমরা যারা দেখেছো তারা তো জানোই যে এই গাজনের মেলাতে সব কিছু এ টু জেড কিন্তু বিক্রি হয়, ঝুড়ি কুলার থেকে শুরু করে সব এ টু জেড। তো এই মেলাতেও সেম জিনিসই আছে। আর এই গাজন মেলাটা ওদের তুলনায় একটু ছোট, বেশি বলবো না, জাস্ট একটু ছোট। আর তো চলো মেলাটা তোমরা ঘুরে দেখো, তারপর তোমরাই বলবে কীরকম কী মেলাটা, কমেন্টে তোমরাই জানাবে। সো চলো এরপর মেলার ভিতরে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছ ওই দিক থেকে ওই দিকে জাস্ট মেলাটা বসেছে। আর মেলা ঢোকার রাস্তা হচ্ছে এটা, আর এর চারপাশে তোমরা দেখতে পাচ্ছ আইসক্রিম, ফুচকা, পাপড়ি চাট এসবের যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলো এখানে বসেছে। আর মেন ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ ওটা হলো মন্দির। তো চলো ওই মন্দিরে যাই, মন্দিরটা তোমাদের একবার দেখাই, তারপর এই মেলাটা ঘুরে দেখছি। ভাই আগে মন্দির দেখতে হবে, ঠিক আছে? আর এদিকে দেখতে পাচ্ছ চারিপাশে দোকানদানি বসে গেছে। তো চলো এবার মন্দিরটা এবার ঘুরে আসি। প্রত্যেকটা গাজনে কিন্তু এই যে মাটির খেলনা থেকে শুরু করে মানে এই যে কূপ, যে টাকা রাখার যে কূপ, তারপর পলিসি, সব কিছুই কিন্তু এই গাজনে পাওয়া যাচ্ছে। যে এইগুলো তোমরা কি বলো জানিও কমেন্টে। এগুলো তো মানে আমাদের এখানে বলে কূপ, বুঝতে পারছো, মানে টাকা পয়সা রাখার যে কূপ ভাড়গুলো হয় সেইগুলো। আর দেখতে পাচ্ছ এছাড়াও এখানে রয়েছে খেলনা, বাচ্চাদের খেলার পুতুল। এই মেলাটা মানে প্রায় দুপুর 2টা পর্যন্ত কিন্তু চলবে, আর এখন তো এই সবে 7:30 বাজে, ঠিক আছে? আর এখানেও প্রত্যেকটা মেলাতেই যেমন হয় আর কি যে নয়েজ হয়, মিউজিক বাজে, তো এই মেলাতেও সেম। সো সিনেমাটিকের মাধ্যমেও তোমাদের শেয়ার করব। সো দেখতে থাকো ব্লগটা, আর কি বলবো। Thank you.
মেলাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আমার তো মোটামুটি ভালোই লাগছে। এরকম ছোটোখাটো মেলা যদি চলতে থাকে না ভাই তো জমে যাবে যাস। আর ছোটোবেলায় আর কি বাবার সাথে আমি আর আমার বোন আসতাম, তো তখন মানে সেই তখনকার কথাগুলো জাস্ট মনে পড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে তখন একদমই অনেক ছোট ছিলাম আর তখন আসতাম মানে কি বলবো, মানে একটা জাস্ট মানে তখনকার এনজয়মেন্টটাই আলাদা ছিল, ঠিক আছে। আর এখন তো বাবা নেই, বাবার সেই স্মৃতিগুলোই আছে আমাদের সাথে, আর আমি এখন এসেছি একাই। দাদা এগুলোর দাম কত? 60 টাকা সব একই। আর ওই ইয়েটা 30 টাকা 30। এটা সেই ইয়ের পাওয়া যায় না, দড়ি টাইপের ওগুলো পাওয়া যায় না এখন? সো গাইস, মেলা দেখা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ দুটো বাচ্চাদের খাট নিয়ে নিয়েছি। আর সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা একটু ছোট হয়ে গেছে আর মেলাটা ছোট, তাই ভিডিওটাও ছোট করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, বাই।